কাতারে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার। কাতার থেকে মোশাররফ হোসেন জনি জানান, রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জোটের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সৌম্য শিকদার, অঞ্জু পাল ও প্রবাসী শিল্পী মুকুল ঋষি চৌধুরী।